কিছুক্ষণ আগে ঘটল ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আকাশের মুখোমুখি দুই বিমান, একটি কলকাতাগামী। তো এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বেঙ্গালুরুর আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল দুটি যাত্রীবাহী বিমান, আর কয়েক সেকেন্ড গড়ালেই ঘটে যেতে পারত এক ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু শেষ মুহূর্তের তৎপরতায় মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়, রক্ষা পায় প্রায় 400 প্রাণ। এই ঘটনায় গাফলতির অভিযোগ উঠেছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিরুদ্ধে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের একটি সূত্রে জানা যাচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েন্স। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও ডিজিসিএর প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ডিজিসিএর সূত্রের খবর, মাঝ আকাশে মুখোমুখি চলে আসা দুটি বিমানই ইন্ডিগোর এয়ারলাইন্সের। প্রথমটি বেঙ্গালুরু কলকাতা 6E455, দ্বিতীয়টি বেঙ্গালুরু ভুবনেশ্বর 6E246। 5 মিনিটের ব্যবধানে বিমান দুটি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে উড়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটিসির ভুল নির্দেশের কারণেই বিমান দুটি একই উচ্চতায় চলে এসেছিল। প্রসঙ্গত, বছর চারেক আগে কলকাতা বিমানবন্দরের আকাশও বরাত জোরে মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল ইন্ডিগোর দুটি বিমান, এমনটাই জানা যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।